সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নাস্তা রেডি নাই। ভাবলাম যে কী ব্যাপার, এখনও নাস্তা হলো না কেন। তারপরে দাঁত ব্রাশ করে চোখ কসলাতে কসলাতে আর রান্না করে ঢুকলাম। দেখি আপনার বাবি ডিমবাজি করতেছে, রুটি অলরেডি আগেই বানানো হয়ে গেছে, ডিমবাজিটাই বাকি আছে। আরে ভাই, আমি তো ডিমবাজি দেখে তো আমার অবস্থা একেবারে খারাপ, আমার কলিজাটা একেবারে হার্টফেল করার মতো অবস্থা হয়ে গিয়েছে। আপনাদের ভাবি দুইটা ডিম বাজতে মোটামুটি এক পার উপরে তেল খরচা করে ফেলেছে। এটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। আপনারাই বলুন ভিউয়ার্স, 160 টাকা কেজি সয়াবিনের দাম, আর সেখানে যদি সে আধা পার উপরে তেল খরচা করে দুইটা ডিম বাজে, তাহলে এভাবে কি সংসার টিকবে? এভাবে কি আমি সংসারে আয় করতে পারবো? তখন আমি বউকে বুঝিয়ে বললাম, দেখো তুমি যে এই কাজটা করলে এটা কী করলে বলে তো, তুমি দুইটা ডিম বাজলে তুমি আধা পাওয়ার উপরে তেল খরচা করলো, একটু সাবধানে করো, বাজারের অবস্থা খুব খারাপ, বাজার আমি করি, আমি জানি কীভাবে আমাদেরকে চলতে হবে। এ কথা শোনার সাথে সাথে বউ তো চোখ গরম করে উঠলো, আমি এত হিসাব করে চলতে পারবো না বেটা, তোর ডিম তো আমি তো সেই বরাবরের মতো পিছনের দরজা দিয়ে ঝাঁপিয়ে হাঁপিয়ে একেবারে আবার সেই জঙ্গলে চলে এসেছি। আসলে জঙ্গলই আমার এখন একমাত্র ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। এখন সংসারে কোনো ভালো কথা বলা যায় না, রাষ্ট্রের কাছে কোনো কিছু বিচার চাওয়া যায় না, কোনো ভালো মানুষের কাছে কোনো ভালো কথা বলা যায় না, তাই বারবার আমি জঙ্গলে চলে আসি। জঙ্গলে আমার একমাত্র নিরাপদ জায়গা আমি মনে করি, এখানে কেউ ঝাঁপাতে আসে না, কেউ ধাপাতে আসে না। বুকে বলে দিয়েছি, তুমি ভাজো যত পারো, ডিম ভাজো যতখানি করো করো, এর ভিতরে আমি নেই, কথা বলে আমি দূরে ছুটে এসেছি। আসলে কী করো বলে ভিউয়ার্স, সামান্য বলতেই হয় যে একটা ডিম বাজতে গেলে এতখানি তেল খরচা করাটা ব্যাপার না। আমার বড় কথাটা হলো যে তেলের দাম আজ কোথায়, সয়াবিন তেলের দাম আগুন, আসলে সারা পৃথিবীতেই নাকি আগুন অবস্থা, তারপরে বাংলাদেশে অতিরিক্ত দাম বেড়ে গিয়েছে, এই জন্য আজ আমাদের মতো সাধারণ মালিকের মানুষের এগুলো হিসাব করতে হয়। আর হিসাব ছাড়া বর্তমানে বেঁচে থাকা বড় কষ্টকর, কারণ এখন সয়াবিন তেলের দাম আগুন, এখন পেঁয়াজের দাম আগুন, এখন চিনির দাম আগুন, এখন ডালের দাম আগুন। এই বাজারে যদি আমরা সবাই যদি একটু সামান্য হিসাব করে না চলি, তাহলে আমাদের মতো গরিব মানুষের বেঁচে থাকাটা বড় কষ্ট হয়ে দাঁড়াবে। কারণ আপনি দেখুন, বছরের পর বছর কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের বেতন কিন্তু বাড়ছে না। এই বেতন না বাড়ার কারণেই দিন দিন আমরা কিন্তু অতিরিক্ত খরচার কারণে আমরা সঞ্চয়ের টাকাগুলো আজ খরচা করে ফেলছি। বউদেরকে একটু বুঝিয়ে বলতে গেলে তারা তেড়ে বেড়ে আসছে, কারণ তারা এগুলো বুঝতেছে না, কারণ তারা বাজার করে না। তারা না বুঝারই কথা, যারা বাজার করে তারা এই বাজারে কষ্টটা বুঝবে। আপনার ফ্যামিলিকে আপনি বোঝাতে যাবেন, সেও কিন্তু চোখ গরম করে ভেনছি আপনার দিকে তেড়ে আসবে যে এত খরচা করে আমি চলতে পারবো না। কিন্তু আমাদের মতো মানুষের তো এই বোঝানোটা তাদের দায়িত্ব কিংবা কর্তব্য, কারণ বর্তমানে প্রেক্ষাপটে এভাবে হিসাব করে না চললে কিন্তু আমাদের মতো মানুষের বেঁচে থাকা সম্ভব না। এখন দিন দিন কঠিন যুগ এসে পড়েছে, তাই ভিউয়ার্স আপনারা লক্ষ্য রাখবেন আপনার স্ত্রীরা রান্নাঘরে কী করে না করে, তারা কতখানি তেল খরচা করে, যদি পারেন একটা তেলের এতটুকু একটা বোতল কিংবা একটা কৌটা দিবেন যে পার ডে এতখানি তেল খরচা করবেন। দেখি আমিও এই ফর্মুলাটা আমার ঘরে ইউজ করার চিন্তা ভাবনা করতেছি। বউকে আমি ছোট্ট একটা কৌটা দিয়ে দেবো যে প্রতিদিন এতটুকু তেল তুমি খরচা করবে, এর বাইরে খরচা করলে কিন্তু খবর আছে। কিন্তু এই কথাটা কীভাবে বলবো এটাও নিয়ে আমি খুব চিন্তিত আছি। যাই হোক, আমি পরিস্থিতি সামাল দিতে পারলে একসময় বলবো ভিউয়ার্স, আপনারও খরচা কমাবেন, কারণ জীবন মানের সাথে খরচার মানটা অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে। অতিরিক্ত খরচা করতে গেলে ভবিষ্যতে একসময় কিন্তু আমরা সমস্যায় পড়ে যাবো। যাই হোক দর্শক, আপনার হয়তো বুঝতে পেরেছেন আমার এই সামান্য উপহারটুকু যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার তাসিন টিভি বিড়ি চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে